তো হ্যালো বন্ধু বান্ধবী সকল, আশা করো আপনার সকলে ভালে আছে। তো আজি মই লৈছো আপোনাৰ বাবে এটা নতুন ভিডিও। ভিডিওটো হল যে ফাইনালি ফাইনালি আহি গল অরুণোদয় 3.0 ফর্ম। তো আপোনালোকে যদি এতিয়ালৈকে অরুণোদয় আসনি পোৱা নাই, তো সোনকালে আপোনালোকে আবেদন করি লোক। তো নতুন ফর্ম আহি গৈছে আৰু এটো কিন্তু রেশন কার্ড থকা প্রতিটি পরিয়ালে কিন্তু লাভ করব অরুণোদয় আসনি। আর এই মই কোয়া কথা নয়, আমার মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা স্যারে নিজেই ঘোষণা করেছে যে প্রতিটি পরিয়ালে লাভ করব যখন রেশন কার্ড আছে, রেশন কার্ড থাকা প্রতিটি পরিয়ালে কিন্তু লাভ করব অরুণোদয় আসনি। তো ইয়ার বাবে আপনার আবেদন করব লাগবে। তো এটা নতুন ফর্ম আহি গেছে, তো এই ফর্ম আপনাদের ফিল করে দিয়ার পিছত, আপনাদের জমা দিয়ার পিছত আপনাদের লাভ করব নাই বা আপনাদের কেন আপনাদের এপ্লাই করব লাগবে, তো সকল ডিটেলস আজির এই ভিডিওত আমি আপনাদের জানাই দিম। তো ভিডিওটি অল্প স্কিপ নকরাকৈ প্রথমেরপরা শেষলৈ চাই থাকিব। আর যদি মোট চ্যানেল নতুন হয়ে আছে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করব আর কাছে থাকা বেল আইকনটি অন করে দিব। আর এই ভিডিও আপনার বন্ধু বান্ধবী সকল ওর হোয়াটসঅ্যাপ ফেসবুক যান পারে আপনাদের শেয়ার করে দিব, যাতে সকলে এই ভিডিওটি চাই অরুণোদয় আসনি 3.0 ফর্ম ফিল করে জমা দিব পারে বা এপ্লাই করে লোব পারে। তেনে বলক ভিডিওটি আরম্ভ করো। তো এই নতুনকৈ ফর্ম আহি গৈছে অরুণোদয় আসনি 3.0 নতুন ফর্ম। তো এই ফর্ম ফিল করে আপনাদের জমা দিয়ার পিছত আপনাদের পয়সা আপনাদের লাভ করব। তো এই আপনাদের কি দূর সচা কি দূর মিশা, আপনাদের এই ফর্ম জমা দিয়ার পিছত আপনাদের পয়সা পাব, নিয়ার পিছত আরও আপনাদের ফর্ম ফিল করে জমা দিব লাগবে। তো আমি ভিডিওর শেষত আপনাদের জানাই দিম। তো প্রথমতে আপনাদের চাই লোক যে আপনাদের এই ফর্ম আপনাদের কেন ফিল করব। তো এই নতুনকৈ ফর্ম আহি গৈছে, তো সাগেতে উপর লেখা আছে গণ পরিষদ, ভারতীয় জনতা পার্টি প্রদেশ, আর্থ সামাজিক জরিপ ওয়ান, প্রমাণপত্র ওয়ান, আপনি চাও পারিছে। আর ইয়াতে কিন্তু স্পষ্ট ইয়াতে জনাই দিয়া হয়েছে রেশন কার্ড থাকা প্রতিটি পরিয়ালে লই পর্যায়ক্রমে অরুণোদয়। তো রেশন কার্ড থাকা প্রতিটি পরিয়ালে এই অরুণোদয় আসনি লাভ করব, এটা মই কোয়া কথা নয়, আমার মুখ্যমন্ত্রী নিজেও ঘোষণা করেছে। আর এই ফর্মখনতো কিন্তু উল্লেখ করা হয়েছে যে রেশন কার্ড থাকা প্রতিটি পরিয়ালে পর্যায়ক্রমে অরুণোদয়। তো ইয়াতে কোয়া হয়েছে ইয়ার ডাবল ইঞ্জিনিয়র সরকারের গ্যারেন্টি, ইয়াতে আপনার গ্যারেন্টি দিয়া হয়েছে। তারপর সাগেতে আপনাদের কেন ফিল করব, সাগেতে প্রথমতে আপনার রেশন কার্ডত থাকা পরিয়ালের মুরব্বী নাম, তো আপনার যার নামত রেশন কার্ডখন আছে সি আপনাদের ইয়াতে নামটো দিব লাগিব। তারপর আপনাদের রেশন কার্ডের যে আপনার নম্বর সেই নম্বরটো আপনাকে ইয়াতে দিব লাগিব। তারপর সাগেতে কোয়া হয়েছে পরিয়ালটো যেগুলি মহিলা সদস্যর নামত অরুণোদয় আসনির বাবে আবেদন করা হব তেখেতর নামটো ইয়াতে দিব লাগিব। তো আপনাদের মুরব্বী নাম যেটা আছে এই আপনাদের সেম আপনাদের দিব পারিব, আপনাদের কোনো টেনশন করব না লাগে। তারপর সাগেতে আপনাদের গাঁও, তো আপনার গাঁওর নামটো আপনাকে ইয়াতে দিব লাগবে, আপনি কোনটো গাঁত বসবাস করে সেই গাঁখনের নামটো আপনাকে ইয়াতে দিব লাগবে। তারপর ডাকঘর, তো আপনার পোস্ট অফিসের নামটো ইয়াতে দিব লাগবে। তারপর ডাকঘরের যে পিন, পোস্ট অফিসের যে পিন সেই পিনটো আপনাকে ইয়াতে দিব লাগবে, তো আপনাকে ইয়াতে দিয়ে দিব। তারপর সাইড আপনাদের বুথের নাম আর নম্বরটো আপনাকে ইয়াতে দিব লাগবে। তারপর সাইড আপনাদের বিধানসভা সমষ্টির নাম, তো বিধানসভা সমষ্টির নামটো আপনাকে ইয়াতে দিব লাগবে, এটি আপনার ভোটার আইডির পিছফালে আপনাদের পাই যাব। তো তাতে চাই আপনাকে ইয়াতে দিব এসেম্বলি যে আপনার নাম, যে যত আপনাদের ভোট দিব সেই ভোটর কেন্দ্রের নামটো আপনি সাগে বিধানসভা সমষ্টির নামটো ইয়াতে দিব গিয়ে আছে, তো আপনাকে ইয়াতে দি দিব। তারপর সাইড আপনাদের ফোন নম্বর, তো আপনাদের মোবাইল নম্বর যেটা আছে আপনাকে সেই মোবাইল নম্বরটা কিন্তু ইয়াতে দিব লাগবে, তো আপনি মোবাইল নম্বরটি ইয়াতে দি দিব। তারপর সাইড আপনাদের ইয়াতে পরিয়ালের মুরব্বী স্বাক্ষর, আপনি সিগনেচারটো ইয়াতে দিব লাগবে, তো আপনাকে ইয়াতে সিগনেচারটো দি দিব। তো এইখিনি আপনাকে ফিল করে আপনাকে জমা দিব লাগবে। তো এতিয়া কথা হল আপনার সব অরুণোদয় আসনি যে আপনার টাকা সেই টাকাটো আপনার কেন দিয়া হয়, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টত দিয়া হয় এনে আপনার ক্যাশ দিয়া হয় সকলে কিন্তু জানে। আর ইয়াতে কিন্তু কি কোয়া আছে, ইয়াতে আপনার কোনো ব্যাংকের ডিটেলস লওয়া নাই। তো আপনাদের ভাবিব, আপনার অল্প চিন্তা করব, তো সাই ইয়াতে আপনার যে পয়সা আপনার দিয়া হয় আপনার অরুণোদয় আসনি যখন টাকা দিয়া হয় সেটা আপনার ক্যাশ দিয়ে নিয়ে ডাইরেক্ট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টত দিয়া হয়। তো ইয়াতে আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিব লগা হয় তেনে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটো ইয়াতে লোব লাগিব, আপনি নিশ্চয় গম পালে। আর এই ফর্মখনত সাগেতে আপনাদের কেতিয়াও কিন্তু পার্টির লগো কিন্তু ইয়াতে না থাকে, যিকোনো পার্টির কিন্তু ইয়াতে লগো না থাকে, আপনি নিশ্চয় গম পাব। আপনাকে চাইছে আপনাদের ইয়ার আগত যেটা ফর্ম আছে বা আপনাদের যিকোনো সরকারি আসনির যিকোনো আসনির কিন্তু যে আপনার সিম্বল যে হয় আপনার লগো যে হয় সেটা কিন্তু পার্টির কিন্তু ইয়াতে নিদিয়ে, ইয়াতে কিন্তু বিজেপি পার্টির যে আপনার লগো হয় সেই লগোটো কিন্তু ইয়াতে দিয়া হয়েছে। আর উপরত সাগেতে আপনাদের ইয়াতে এলিফেন্টর যে হাতির যে আপনার লগো সেটা আপনার ইয়াতে দিয়া হয়েছে। তো আপনাদের অল্প চিন্তা করব, আপনার চাক যেটা যিকোনো আসনির আপনার যদি সরকারের ফলের যদি দিয়া হয় সেটা কিন্তু সরকারের যে লগো হয় সেই সরকারের লগোটো দিয়া হয়, যে আপনার সিম্বল যে দিয়া হয় সেটা আপনার সরকারের দিয়া হয়। ইয়াতে আপনাদের ভাবিব যে আপনার যে আপনার পয়সা দিয়া হয় সেইটা আপনাদের ভাবিলে কিন্তু আপনি ইয়াতে এই ফর্মখান সচা নে মিছা আপনাদের নিশ্চয় আপনাদের গম পাব। তো যেটা আপনাদের ইয়াতে এই ইমানখিনি ডকুমেন্টস ইমানখিনি ডিটেলস দিয়ে কিন্তু এটা আসনিত এপ্লাই নহয়, ইয়াতে বহুত ডিটেলস দিব লাগে, তারপরে এটা আসনির আপনার পয়সা পাব বা আপনাদের এটা আসনিত আবেদন করব পারিব। ইয়াতে আপনার কি কৈছে, জাস্ট আপনার রেশন কার্ড নাম, রেশন কার্ড নম্বর, রেশন কার্ডের নাম, পরিয়ালের যার নামত অরুণোদয় আসনি আবেদন করব, ইয়ার নাম, গাঁওর নাম, পোস্ট অফিস, পিনকোড। তো ইয়াতে আপনাদের সব বিধানসভা সমষ্টির নামটো কি ইয়াতে দিব লাগা হয়েছে আপনি গম পাইছে, কারণ ইয়াতে ভোট আহি আছে, আপনি টেনশন করব লাগে। এইটো কি হওয়ার কারণে, এইটো হল সার্ভে, যেতিয়া বিজেপি পার্টিয়ে জিকিব ভোট তেতিয়াহে আপনাদের এই অরুণোদয় আসনি লাভ করব।
তো এইটো কিমান দূর খসা কিমান দূর মিছা ময়ো ভালকে কব নোৱাৰো কিন্তু ফৰমখন চাই মই অলপ আন্দাজ লগাব পাৰিছো যে এইটো কিমান দূর খসা বা কিমান দূর মিছা আপুনি নিশ্চয় গম পাব পঢ়ি চাব আপোনালোকে বা আপুনি ফৰমখন চাব আৰু এইটো ফৰম কিন্তু আপোনালোকে অনলাইন মাধ্যমেৰে ডাউনলোড কৰিব নোৱাৰিব আপোনালোকে এইটো আপোনাৰ ঘৰত গৈ গৈ কিন্তু আপোনালোকে এই ফৰমখন দিয়া হৈছে তো আপোনালোকে যিসকলত ঘৰত গৈছে আপোনালোকে নিশ্চয় গম পাব তো এইখন ফৰম কিন্তু আপোনাক দিয়া হৈছে প্ৰথমতে কিন্তু যেতিয়া মুকলি কৰা হৈছে তেতিয়া কিন্তু এই ওপৰত যিটো হাতীৰ যিটো চিন আছে ইয়াতে কিন্তু আপোনাৰ বিজেপিৰ যিটো পদমফুলৰ যিটো চিন এইটো এই ওপৰত দিয়া আছে কিন্তু এতিয়া চেঞ্জ কৰি দি কিনে আপোনালোকে এতিয়া হাতীৰ চিনটো ইয়াতে দিয়া হৈছে তো আপোনালোকে নিশ্চয় গম পালে আৰু এইটো কিন্তু আপোনালোকে ফিল কৰি আপোনালোকে জমা দিব পাৰে একো প্ৰব্লেম নাই কোনো টেনশ্যন নাই এইটো দিলে কি হয় আপোনাৰ যেতিয়া বিজেপি চৰকাৰে জিকিব তেতিয়া কিন্তু ছাৰ্ভে কৰাত সুবিধা হ'ব তো কোনে পাব কোনে নাপাব তেতিয়া কিন্তু ইহঁতে চাই আপোনাৰ ডাইৰেক্ট আপোনাক যিটো অৰুণোদয় আঁচনি যিটো পইচা আপোনাক সেইটো আপোনাক দিয়া হ'ব বা আপোনালোকে নতুনকৈ আৰু এটা ফৰ্ম ফিল কৰিব লাগিব এই ফৰ্মখনত কিন্তু এ টু জেড ডিটেইলছ দিয়া হ'ব যাতে আপোনালোকে এই ফৰ্মখন ফিল কৰি ইয়াৰ লগত ডকুমেণ্টছ এটেষ্ট কৰি আপোনাক কিন্তু জমা দিব লাগিব এইটো কিন্তু ডাইৰেক্ট এপ্লাই ফৰ্ম নহয় এইটো হ'ল ছাৰ্ভে কৰা ফৰ্ম হয় তো ইয়াতে আপোনালোকে আবেদন কৰিব এইখন ফিল কৰি আপোনালোকে জমা দিব জমা দিলে চৰকাৰে গম পাব যে কিমানজনে আবেদন কৰিছে কিমানজনে এতিয়ালৈকে কিমানজনে এতিয়ালৈকে অৰুণোদয় আঁচনি পোৱা নাই তো জিকা লগালগ কিন্তু চৰকাৰে যিটো আপোনাক বিজেপি পাৰ্টি জিকাৰ লগালগ কিন্তু আপোনাক অৰুণোদয় আঁচনি দিয়া হ'ব তো সেইকাৰণে এইটো লোৱা হৈছে তো আপোনালোকে টেনশ্যন কৰিব নালাগে তো আপোনালোকে যদি ফিল কৰিব বিচাৰে তো ফিল কৰিব পাৰিব আৰু যদি আপোনালোকে এইখন জমা দিব নোৱাৰে নিবিচাৰে তো আপোনালোকে জমা নিদিলেও হৈ যাব কোনো টেনশ্যন নাই কাৰণ যেতিয়া আবেদন আৰম্ভ হ'ব ইয়াৰ নতুন এটা ফৰ্ম আহিব তো আগৰ যিটো ফৰ্ম সকলোৱে কিন্তু জানে তো আগৰ ফৰ্মখন মই আপোনাক দেখাই দি আছোঁ তো এইখনে হৈছে অৰিজিনেল ফৰ্ম তো এই ফৰ্মখন ফিল কৰি নিদিয়ালৈকে কিন্তু অৰুণোদয় আঁচনি টকা লাভ নকৰিব প্ৰথম যিটো ফৰ্ম দেখুওৱা হ'ল আপোনাক সেইটো কিন্তু আপোনাৰ ছাৰ্ভেহে হ'ব এইটো ভোটৰ কাৰণে দিয়া হৈছে যেতিয়া বিজেপি পাৰ্টীয়ে জিকিব তো জিকাৰ পিছতে কিন্তু আপোনালোকক কোনো আৰু আপোনাক টেনশ্যন কৰিব নালাগে জাষ্ট আপোনালোকে এই ফৰ্মখন ফিল কৰিব ফিল কৰাৰ পিছত আপোনালোকে ইয়াৰ লগত ডকুমেণ্টছবোৰ এটেষ্ট কৰি জমা দিয়াৰ পিছতে কিন্তু আপোনালোকে অৰুণোদয় আঁচনি লাভ কৰিব তো আপোনালোকে নিশ্চয় গম পালে এইখন হৈছে ফৰ্ম তো চাওক ইয়াতে এই ফৰ্মখনত কিমান ডিটেইলছ দিব লগা হৈছে ইয়াতে আপোনালোকে চাওক এপ্লিকেণ্ট ফাৰ্ষ্ট নেম মিডিল নেম ইয়াতে আপোনালোকে জেণ্ডাৰ ইয়াতে হাউচ নম্বৰ পুলিচ ষ্টেচন ইয়াতে সকলো ডিটেইলছ আপোনালোকে দিব লগা হৈছে আৰু ইয়াতে বিকলংগ হয় নে আপোনাৰ কি হয় সেইটো আপুনি ইয়াতে চাওক ইয়াতে দিয়া হৈছে ইয়াতে আপোনাৰ চাওক আপোনাৰ ইয়াতে বিবাহিত বিবাহ বিচ্ছেদ হয় নে আপুনি স্বামীৰ পৰা পৃথক হোৱা না বিধৱা হোৱা না বিকলাংগ হোৱা সেইটো কিন্তু ডিটেইলছ আপোনাক ইয়াতে দিব লগা হ'ব আপোনাক ইয়াতে দিব লাগিব আৰু প্ৰথম যিটো আপোনাক দিয়া হৈছে যিটো ফৰ্ম দিয়া হৈছে সেইটো কিন্তু একো ডিটেইলছ দিব লগা হোৱা নাই আৰু ইয়াতে চাওক ইয়াতে আপোনালোকে বেংকৰ ডিটেইলছ চাওক ইয়াতে আপোনালোকে বেংকৰ ডিটেইলছটো কিন্তু ইয়াতে দিব লাগিব কাৰণ আপোনাৰ যিটো পইচা দিয়া হয় আপোনাক আপোনাৰ অৰুণোদয় আঁচনি যিটো পইচা আপোনালোকে লাভ কৰে সেইটো কিন্তু ডাইৰেক্ট আপোনাৰ বেংক একাউণ্টত দিয়া হয় তো চাওক ইয়াতে আবেদনকাৰীৰ বেংক একাউণ্ট বিৱৰণটো ইয়াতে দিব লাগিব তাৰপিছত চাওক ইয়াতে আপোনালোকে ইয়াতে আপোনালোকে সংযুক্ত কৰিবলগীয়া নথি পত্ৰ চাই আপোনালোকে কি আপুনি যদি ইয়াৰ লগত যিটো আপোনাক ডকুমেণ্টছ দিব কি কি ডকুমেণ্টছ দিব ইয়াতে আপোনালোকে জনাই দিয়া হৈছে সেই হিচাপে আপোনালোকে টিকমাক লগাব লাগিব ইয়াতে চাওক আপোনাৰ তিনিটা ফৰ্ম ইয়াতে আছে তো তিনিটা ফৰ্মে আপোনালোকে ফিল কৰিব লাগিব ইয়াতে বক্স দুটা আছে বক্স দুটা টিকমাক লগাব লাগিব লগাৰ পিছত আপোনালোকে ছিগনেচাৰ কৰিব লাগিব ছিগনেচাৰ কৰাৰ পিছত কিন্তু ইয়াৰ লগত এটেষ্ট কৰি ডকুমেণ্টছবোৰ আপোনালোকে জমা দিব লাগিব আপোনাৰ পঞ্চায়তত গৈ তো আপুনি নিশ্চয় গম পালে আৰু এইটো ফৰ্ম কিন্তু বহুত দীঘল ফৰ্ম হয় ইয়াতে আপোনালোকে সকলো ডিটেইলছ আপোনালোকে ইয়াতে দিব লাগিব দিয়াৰ পিছতহে আপোনালোকে অৰুণোদয় আঁচনি লাভ কৰিব আৰু বৰ্তমান কিন্তু আপোনালোকে অৰুণোদয় আঁচনি আবেদন আৰম্ভ হোৱা নাই এইটো প্ৰথম যিটো ফৰ্ম আপোনাক দেখুওৱা হ'ল সেইটো কিন্তু জাষ্ট আপোনাৰ ছাৰ্ভে লিষ্ট সেই ছাৰ্ভে হোৱাৰ পিছত যেতিয়া আপোনালোকে আবেদন কৰিব তো আবেদন কৰাৰ পিছত যেতিয়া ইলেকশ্যন শেষ হ'ব শেষ হোৱাৰ পিছত যেতিয়া বিজেপি পাৰ্টীয়ে জিকিব তেতিয়াহে আপোনালোকে অৰুণোদয় আঁচনি লাভ কৰিব তো এতিয়া কিন্তু আপোনালোকে আবেদন কৰিব নোৱাৰিব এতিয়া কিন্তু আৰম্ভ হোৱা নাই অৰুণোদয় আঁচনি আবেদন আৰম্ভ এতিয়ালৈকে হোৱা নাই তো আপোনালোকে টেনশ্যন কৰিব নালাগে যেতিয়া আবেদন আৰম্ভ হ'ব তো মই ভিডিঅ' বনাই আপোনালোকক জনাই দিম তো এইটো কিন্তু বৰ্তমান আপোনালোকে আবেদন কৰিব নোৱাৰিব এইটো আপোনালোকে ইলেকশ্যনৰ পিছত ভোটৰ পিছতহে আপোনালোকে এই অৰুণোদয় আঁচনিৰ বাবে আবেদন কৰিব পাৰিব তো বৰ্তমান আপোনালোকে কিন্তু আবেদন কৰিব নোৱাৰিব তো প্ৰথম যিটো আপোনাক ফৰ্ম দেখুওৱা হ'ল সেইটো ফৰ্ম আপোনালোকে ফিল কৰি আপোনালোকে জমা দিব পাৰে বা আপোনালোকে নিদিলেও হৈ যাব আৰু এইবাৰ কিন্তু ৰেচন কাৰ্ড থকা প্ৰতিটো পৰিয়ালে কিন্তু লাভ কৰিব ৰেচন অৰুণোদয় আঁচনি আৰু এতিয়া আপোনালোকে অৰুণোদয় আঁচনি যিটো আপোনালোকে টকা দিয়া হৈ আছে 1250 টকা এতিয়া কিন্তু আপোনালোকে 1450 টকা হৈ আপোনালোকে লাভ কৰিব ইলেকশ্যনৰ পিছত আৰু এইটো মই কোৱা কথা নহয় আমাৰ অসমৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ছাৰে নিজে ঘোষণা কৰিছে যে ৰেচন কাৰ্ড থকা প্ৰতিটো পৰিয়ালে লাভ কৰিব অৰুণোদয় আঁচনি আপোনাক কোনো টেনশ্যন কৰিব নালাগে আৰু বৰ্তমান কিন্তু আপোনালোকে আবেদন আৰম্ভ হোৱা নাই তো আপোনালোকে আমাৰ কোনো টেনশ্যন কৰিব নালাগে যেতিয়া আবেদন আৰম্ভ হ'ব তুমি ভিডিঅ' বনাই আপোনালোকক জনাই দিম তো আজিৰ ভিডিঅ'ত ইমানেই আশা কৰিছোঁ ভিডিঅ'টো ভাল লাগিছে যদি ভিডিঅ'টো ভাল লাগি থাকে তেনেহ'লে এটা লাইক কৰিব আৰু যদি মোৰ চেনেলত নতুন হৈ আছে তেনেহ'লে প্লিজ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব আৰু কাষত থকা বেল আইকনটো অন কৰি দিব আৰু এইটো ভিডিঅ' আপোনাৰ বন্ধু বান্ধৱীসকলৰ ওচৰত হোৱাটছএপত ফেচবুকত যিমান পাৰে আপোনালোকে শ্বেয়াৰ কৰি দিব যাতে সকলোৱে এই ভিডিঅ'টো চাই এই নতুন অৰুণোদয় আঁচনি ফৰ্মৰ বিষয়ে জানিব পাৰে ধন্যবাদ।